আসসালামু আলাইকুম গাইস, ইটস মি পাপ্পু সেন। আর আমার নিউ ভিডিও, আমার শুটিং এর ব্লগ চলতেছে। এদিকে শুটিং শুট, ক্যামেরাম্যান অর্জত, একটা নয়ন, এদিকে আছে ফজলু গুন্ডা করে। আচ্ছা, আর বাকি শুট হচ্ছে আমরা অ্যাক্টিং এ নিতেছি। 1 2 3 এন্ড অ্যাকশন। শত টেক নেওয়ার পরেও বাতি যা, অ্যাক্টিং এ সাকসেস না। নয়ন, নয়নের শুটিং ডান, ফজলু শুটিংও ডান। এখন কি কয়, এটা প্রস্থান, আমরা এখান থেকে প্রস্থান নেব নেক্সট শুটের জন্য। ভাতিজা ফজলু বারবার রিটেক খায়, এত শুট নেওয়া সম্ভব? রেডি, 1 2 3 অ্যাকশন। যাকে এই শুটে একটা টেক খাই, যে এক টেকে ভিডিও শুট কমপ্লিট হয়েছে। নেক্সট ভিডিও দেখা যাক। কোন থালারে আছে ডাক? কায়ালা, থ্যাংক ইউ। নন হিংসা করে, ফজলুর আবার শুট না হচ্ছে। দিয়ে ক্যামেরা রেডি, আর ফজলু এ পটলে ক্যামেরা রেডি, গলি মারতে বাড়াও না, গলি মারতে বাড়ানোর দরকার নাই। আচ্ছা, বাড়া বাড়াই, তাহলে তো তোমার তো বেশি ইয়ে হয়ে গেল, গা না দূরে হয়ে গেল। এই সর, তুই রানিং আছে তো সর, রেডি, 1 2 3 এন্ড অ্যাকশন। রাস্তার মধ্যে একটা হেক্টর পাই গেছি, হেক্টর দিয়ে কাজ সেরে নিলাম। ভিডিওর মেন ক্যারেক্টার কিন্তু বাতি যা, তুমি ভিডিও ভিডিও খাইতে হবে, আরো ফানি করো। হ্যাঁ, কুদ্দুস পারবেস, এখন আমাকে ডাক দিবে একটু পর আমার ক্যারেক্টার। হ্যালো দিয়ে দাও মুম্বের বেড়া ক, হ্যালো কয়, পেজটাকে ফলো অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করে দিবেন ক। তুই ক, লজ্জাবতী সরম কর। চিন্তা করো না, এ সব এটু জেড দেখাও নি তোমার। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 অ্যাকশন। এখন অর্ধটের শুট, অর্ধতের বাড়িতে, অর্ধতের বাড়িতে সবাই আছে বিদায়। অর্ধের শুট দিতে লজ্জা পাইতেছে। হি লুক লাইক এ কি লজ্জাপতি, বুঝো নাই, থাকবে না, বুঝো না, কে চলবে না, ডিলেট 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 ব্রো। অবশেষে কিছু শুট শেষ, আর বাকি শুট নেওয়ার জন্য আমরা লোকেশন চেঞ্জ করছি। বাকি শুট নিচ্ছিলাম আমরা নদীর ওপার, ওই জায়গায় একটা বিল আছে, বিলের মধ্যে বাকি শুটটা নেওয়াবো। আর আচ্ছা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ফাইনালি নদীর ওপার এসে একটা লোকেশন সেট করা হয়েছে, আর শুটটা না হলো, বাকি শুট আরও আছে, আপনারা দেখতে থাকুন। এখন আমার সহ সকলেরই শুটিং আছে, তাই এই শুটের কোনো ব্লগটা নিতে পারলাম না। আপনারা হচ্ছে আমাদের ব্যাচেলার স্কোয়াড নামে একটা পেজ আছে, সেই পেজে গিয়ে হচ্ছে আপনারা সবাই ফলো দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে। আচ্ছা, আমাদের ভিডিওটা কী করে দেবেন, ভাইরাল করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। ফাইনালি আমাদের শুটিং শেষ। আসলে শুটের লাস্ট শুটের ব্লগটা দিতে পারিনি, কারণ হচ্ছে আমরা সবাই ফ্রেমে ছিলাম, যার কারণে ব্লগ করার মতো কোনো ম্যান ছিল না। আর এদিকে ফজলু বাতিদের অবস্থা, কী কারণে তার অবস্থা এমন, এটা দেখতে হলে আমাদের ব্যাচেলার স্কোয়াড পেজে আপনাদের যাইতে হবে, গিয়ে ভিডিওটা দেখবেন। আর পেজের নাম হচ্ছে ব্যাচেলার স্কোয়াড। সো ধন্যবাদ, সবাই ভিডিওটা দেখবেন।